অসংখ্য কাল জয়ী বাংলা গানের রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদারের জন্মদিন আজ। গুণী এই গীতিকবি 1925 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোর এমনকি যৌবনেরও একটা বড় সময় তার পাবনাতেই কেটেছে। দীর্ঘদিনের দাবি থাকলেও তার এই বাড়িটি সংরক্ষণ না হওয়ায় ক্ষুব্ধ ভক্ত অনুরাগীরা। বন্ধুদের নিয়ে সবার হৃদয় ছুঁয়ে যাওয়া গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। ছিলেন একাধারে সুরকার, গীতিকার। আজও তার গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে দেয় সুরের মূর্ছনা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। উপমহাদেশের প্রখ্যাত এই গীতিকারের জন্ম 1925 সালের 5 ডিসেম্বর পাবনার ফরিদপুরে। লেখাপড়া করেন পাবনার এডওয়ার্ড কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। 1965 সালে দেশ বিভাগের পর সপরিবারে পাড়ি জমান প্রতিবেশী দেশে। যার গান বেঁচে আছে হাজারো মানুষের হৃদয়ে, সেই গীতিকারের জন্মভিটা এক ঝলক দেখতে প্রতিদিন ছুটে যান দর্শনার্থীরা, তবে ফিরে যান হতাশা নিয়ে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ভবনটি ব্যবহার হলেও দেখে বুঝার উপায় নেই, একসময় এই ভবনেই বসবাস ছিল গীতিকবির। শুধু স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে 3টি তাল গাছ আর 1টি ঘাট বাঁধানো পুকুর। শেষ স্মৃতিচিহ্ন ধরে রাখতে সংগ্রহশালা নির্মাণের দাবি ভক্তদের। খুব ইচ্ছা ছিল তার পৈতৃক ভিটাটা ঠিকমতো দেখার, মানে কি আছে সেখানে, তার কি স্মৃতি, কিন্তু কিছুই পেলাম না এখানে এসে। পৈতৃক ভিটা এখানে আমরা দেখতে এসেছিলাম, কিন্তু এসে ওনার কিছুই এখানে দেখতে পাইলাম না আমরা। সরকারের কাছে আবেদন জানাই তার একটা স্মৃতিচিহ্ন অবিলম্বে এখানে প্রদান করার জন্য। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ভবনের রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে তার স্মৃতিকে ধরে রাখার একটা ব্যবস্থা নেওয়ার জন্য, তার যদি জমি জমা থেকে থাকে সেগুলো সঠিকভাবে সংরক্ষণ, এটাও আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। 1986 সালে 20 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধ মৈত্রীর সম্মাননা পাওয়া কালজয়ী অনেক বাংলা গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। প্রতিবাদ করতে জানি।